গোটা রাজ্যেই চলছে কংগ্রেসের তরফে সংহতি পদযাত্রা এবং সদর শহরের বিভিন্ন এলাকায় এই সংহতি পদযাত্রা প্রতিদিন চলছে। মঙ্গলবারও ঠিক একই রকম ভাবে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এই সংহতি পদযাত্রার সূচনা হয় আর টাউন বরদোয়ালি বিধানসভার অন্তর্গত এডি নগর সেবক সংঘ ক্লাবের সামনে থেকে এবং উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায় সহ আরো অনেকেই। মঙ্গলবার আর টাউন বরদোয়ালি বিধানসভার অন্তর্গত এডিনগর সেবক সংঘ ক্লাবের সামনে থেকে এই পদযাত্রার সূচনা হয়। মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র আর টাউন বরদোয়ালি বিধানসভার অন্তর্গত এডিনগর সেবক সংঘ ক্লাবের সামনে থেকে কংগ্রেসের এই সংহতি পদযাত্রা শুরু হয় এবং 31 অক্টোবর ইন্দিরা গান্ধীর শহীদান দিবস উপলক্ষে এই পদযাত্রার সূচনা হয় এবং চলবে আগামী 19 নভেম্বর পর্যন্ত। এই সংহতি পদযাত্রায় আজকে উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায় সহ আরো অনেকে। মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা আর টাউন বরদোয়ালি বিধানসভার অন্তর্গত এডিনগর সেবক সংঘ ক্লাবের সামনে থেকে মঙ্গলবারের এই সংহতি পদযাত্রা শুরু হয়। সদর শহরের বিভিন্ন এলাকায় চলছে কংগ্রেস তরফে এই সংহতি পদযাত্রা এবং এটি চলবে আগামী 19 নভেম্বর পর্যন্ত। আমরা শুনব পিসিসি সভাপতি আশিস সাহা। এই রাজ্যে এই অঞ্চলে এটা মুখ্যমন্ত্রীর এলাকা বলে পরিচিত টাউন বরদোয়ালি। এই টাউন বরদোয়ালিতে কুস্তি কুন্দলে একটা বিরাট অংশের মানুষ আজকে উদ্বেগজনক অবস্থায় দিন কাটাচ্ছে। বাড়িঘরে গিয়ে হামলা, ভাঙচুর, বিভিন্ন জায়গায় মানুষ উৎসবের আনন্দে যখন সামিল হয়, সেই উৎসব চলাকালীন সময়ে, বিজয়া দশমীতে বলুন, দীপাবলির এই কালী পূজার ভাষণে বলুন, প্রত্যেকটা বাড়িতে আজকে আশঙ্কার পরিবেশ, একটা অশান্তির সংগঠিত করে শাসক দল কুষ্টিদ্বন্দ্বে লিপ্ত হয়েছে। বিগত 31 অক্টোবর এই সেবক সংঘের এই মুখে আমাদের ইন্দিরাজির বেদি দেখছে। এখানে কংগ্রেস দলের তরফ থেকে ওনার প্রয়াণ দিবস পালন করতে একটা সংগঠিত হয়েছিল, একটা অনুষ্ঠান, পতাকা ফেস্টুন লাগানো হয়েছিল। পরের দিন রাত্রিবেলায় সেখানে এই পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানেই আছে, এখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে। আমরা এই অঞ্চলে যারা শাসক দলের এই ধরনের সন্ত্রাসী কাজের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। এই সংহতি যাত্রার মধ্যে দিয়ে ধর্মে বর্ণের সম্প্রদায়ের মানুষের মধ্যে সংহতির বাতাবরণ তৈরি করার জন্য প্রদেশ কংগ্রেসের যে উদ্যোগ, এই উদ্যোগকে ষড়যন্ত্র করে যারা ভেস্তে দিতে চায়, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে খ্রিশ্চান মিশন আপনারা দেখতে পাচ্ছেন, এই মিশনে খ্রিশ্চান ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। আজকে প্রদক্ষিণ করব আমরা যে অঞ্চল, সেখানে সংখ্যালঘু মুসলিমদের বাস, বৌদ্ধদের বাস। এই ধরনের সংহতির বিপক্ষে যারা রাজ্যটাকে পরিচালিত করতে চাইছে, যারা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাইছে, যারা খ্রিশ্চান হিন্দু এবং বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে বিভাজন টেনে বিভেদ তৈরি করতে চাইছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য জনগণের উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই বার্তা। আশিস কুমার সাহার বক্তব্য অনুযায়ী মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকায় চলছে সদলীয় দ্বন্দ্ব, অর্থাৎ দুটি দলের মধ্যে চলছে দ্বন্দ্ব এবং এই কারণেই কিন্তু সাধারণ জনগণ আতঙ্কিত হচ্ছে এবং এই বিজেপির দুটি গোষ্ঠী করছে লড়াই এবং তাদের মধ্যেই চলছে দ্বন্দ্ব, সে কারণেই কিন্তু সাধারণ জনগণ আতঙ্কিত হচ্ছেন। এবং আশিস সাহা যেমনটা বলতে চাইছেন যে এই যে দ্বন্দ্ব চলছে এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, বর্তমান পরিস্থিতি, মহিলাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে যেন যা একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যেন সকলে একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এজন্যই এই মূলত এই সংহতি পদযাত্রা চলছে। এবং সংহতি পদযাত্রার মূল উদ্দেশ্যই এটা যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তির বার্তা ছড়ানো।